মুম্বাই নগরীর অন্যতম আকর্ষণ মান্নার শাহরুখ খানের প্রাসাদ উপম বাড়ি। একসময় সেই বাড়ির সামনে বসে বসে স্বপ্ন দেখেছিলেন শাহরুখ। আজ সেই প্রাসাদে রাজার মতোই থাকেন তিনি, নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছেন মান্নার। কিন্তু এই মান্নাতের দিকে তাকালে কেন মন খারাপ হয়ে যায় সলমনের? 2001 সালে মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বাংলো মান্নাত কিনেছিলেন শাহরুখ। তখন নাম ছিল জান্নাত, পরে এর নাম বদলে মান্নাত রাখা হয়। তারপর সেই প্রাসাদ নানান অ্যান্টিক জিনিস দিয়ে সাজিয়ে তুলেছেন গৌরে। প্রতিদিন শয় শয় অনুরাগী ভিড় জমান মান্নাতের সামনে। মুম্বাইতে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কিন্তু শাহরুখের এই মান্নাত কেনার প্রস্তাব গিয়েছিল সলমনের কাছেও। তারও স্বপ্ন ছিল এই প্রাসাদে থাকার। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। যেখানে এখন থাকেন বলিউড বাদশাহ শাহরুখ, স্বপ্নের প্রাসাদ না কিনতে পারায় কি দুঃখ হয়েছিল ভাইজানের? বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন সলমন। সলমন জানান, বাবা সেলিম খানের কথা শুনেই মান্নাত কিনেননি তিনি। সলমন বলেন, আমার ইচ্ছে থাকলেও বাবা বারণ করেছিলেন, বলেছিলেন এত বড় বাড়ি নিয়ে আমরা কি করব। আমিও ভেবে দেখলাম কথাটা ঠিক, তাই মান্নাত কেনার প্রস্তাব ফিরিয়ে দিই। বাবার কথায় রাজি হয়ে নিজের স্বপ্নের প্রাসাদের দিকে হাত বাড়াননি সলমন। তিনি থাকেন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। কিন্তু এর ফলে কি দুই খানের সম্পর্কে কোনো ফাটল ধরেছিল? উত্তরে সলমন শাহরুখ দুজনেই জানান, একেবারেই না। একজন অভিনেতা হিসেবে দুজনেই দুজনকে সম্মান করে, আর তাদের সম্পর্ক আজ অটুট, কোনো বদল ঘটেনি। কাজের বাইরে তারা একে অপরের পারিবারিক বন্ধু। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।